Hey, now, hold on for a minute. Injustice. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফুল আর ফাইনালি গায়ের মেয়ে শহরে ছিলেন আর 7 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, 6 নম্বর এপিসোডটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং 7 নম্বর এপিসোডটি কখন প্রচারিত হবে তাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে বলে দিচ্ছি, 7 নম্বর এপিসোডটি কিন্তু খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে, কারণ ইলহামকে শায়েস্তা করে ফেলেছে তার মা। এদিকে স্পর্শামিম সরাসরি কাজ শিখাচ্ছে এবং কি তাকে স্মার্ট বানানোর সকল প্রক্রিয়া চালাচ্ছে যেন টুনি ইলহামের সাথে সম্মানের সাথে থাকতে পারে। আসলে এই নাটকটিতে বোঝানো হয়েছে শহরের ছেলেরা একটু অন্যরকমই হয়, তারা সহজে গ্রামের পরিবেশটাকে মেনে নিতে পারে না বা গ্রামের মেয়ের চালচলন তাদের কাছে অতটা ভালো লাগে না। কিন্তু যখনই একটা গ্রামের মেয়ে এসে শহরে সব কিছু শিখে যায় তখনই তাকে পারফেক্ট মানায়। এই জন্যই মূলত তাকে স্মার্ট বানানোর জন্য সকল প্রক্রিয়া চালিয়ে যাবে স্পর্শামিম। তাকে ইংরেজি শেখানো হবে, তাকে নাচ গান সব কিছুই পারফেক্টলি শেখানো হবে। এদিক দিয়ে স্পর্শামিমের যে জুনিয়র মেয়েটি আছে সে সবার থেকে টাকা খাচ্ছে এবং কি সে সব কিছু শেয়ার করে দিয়েছে ইলহামের কাছে, যার কারণে ইলহাম একেবারেই ভেঙে পড়বে। সে এখন কি করতে পারে? সে প্রেমের লোভ দেখিয়ে আবারও স্পর্শামিমকে বাগে আনার চেষ্টা করবে এবং কি সে টুনিকে কিডন্যাপ পর্যন্ত করবে আগামী পর্বে দেখতে পারবেন। এখন কথা হচ্ছে, স্বামী হয়ে বউকে কিডন্যাপ করাটা এটা কিন্তু একেবারেই ঠিক হয়নি ইলহামের। যাই হোক, আগামী পর্বে টুনি সেখান থেকে নিজের বুদ্ধিতে কীভাবে বেরিয়ে আসে সে দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন। আর আগামী পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী বৃহস্পতিবার 3টার দিকে। আগামী বৃহস্পতিবার 3টার দিকে সকলেই উপস্থিত থাকবেন। আল্লাহ হাফেজ।